সালাউদ্দিন আইয়ুবি তখন ঘোষণা দিলেন, আমি জানি এই বাইতুল মুকদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে, আর আমি আজকে আমার আল্লাহর জাতের নামে কসম করে বলতেছি আমি সালাউদ্দিন আইয়ুবি যেদিন বড় হব এই বাইতুল মুকদ্দাস ইহুদির হাত থেকে আমি রক্ষা করব, আমি এটাকে দখল করব, আমি এটাকে জয় করব, এরপরে আমি এই মিম্বরে বসব। প্যালেস্টাইনে আমার মুসলিম নরনারী বাচ্চাগুলোকে সমানে বোমা মেরে মারা হচ্ছে, আর বাংলাদেশে বসে বসে ফতোয়া দেওয়া হচ্ছে তাদের আকীদা ভালো না, সালাউদ্দিন আইয়ুবির আকীদা ভালো না। সালাউদ্দিনের উত্তরসূরি হলো, সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি হলো হামাস, তাদের আকীদা ভালো না, তাদের সাথে আমাদের আকীদা মিলে না। এই ধরনের ফতোয়া যারা দেয় তারা জ্ঞানপাপী, তারা অন্ধ, তারা বধির। আল-ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ। প্যালেস্টাইনে আমার মুসলিম নরনারী বাচ্চাগুলোকে সমানে বোমা মেরে মারা হচ্ছে, আর বাংলাদেশে বসে বসে ফতোয়া দেওয়া হচ্ছে তাদের আকীদা ভালো না, সালাউদ্দিন আইয়ুবির আকীদা ভালো না। সালাউদ্দিনের উত্তরসূরি হলো, সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি হলো হামাস, তাদের আকীদা ভালো না, তাদের সাথে আমাদের আকীদা মিলে না। এই ধরনের ফতোয়া যারা দেয় তারা জ্ঞানপাপী, তারা অন্ধ, তারা বধির। সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি হলেন একটা বিপ্লবের নাম, একটা বিপ্লবী চেতনার নাম। তার জীবনে আমি বলবো না একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই সালাউদ্দিন আইয়ুবির বয়স যখন 7 বছর, তিনি তখন একটা বাজারে গেছিলেন। বাজারে যায় দেখলেন এই ধরনের একটা মিম্বর, অনেক উঁচা, যেটা এখন বাইতুল মুকদ্দাসে আপনার একটা মিম্বর দেখেন, আপনি নেটে ঢুকলে এই মিম্বরটা পাবেন। এই মিম্বরটা দেখার পর সে তার চাচার সাথে বাজারে গেছে। বয়স কত বলছিলাম? মাত্র 7 বছর বয়স। সালাউদ্দিন আইয়ুবি তার চাচার সাথে বাজারে গেছে, যায় কাঠের দোকানে ঢুকছে। ঢুকার পরে মিম্বরটা নজরে পড়ছে, ছোট মানুষ তো, চাচাকে বলতেছে, চাচা এই মিম্বরটা আমি চাই, আমি এটা কিনব। তো চাচা ভাতিজাকে অনেক আদর করে, চাচা বলতেছে, ভাতিজা এই মিম্বর তুমি কিনবা কেন, কয়টা আমার লাগবে। দোকানদারকে বলা হলো এই মিম্বরটা আমি চাই, এটা আমাকে বিক্রি করে দাও। দোকানদার হাসি দিয়ে বললেন, বাবা ধন, এটা তো তোমার কাছে বিক্রি করা যাবে না, কারণ এই মিম্বর তৈরি হয়েছে বাইতুল মুকদ্দাসের জন্য, মুসলমানদের প্রথম কেবলা, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাত্রা শুরু করেছেন। খেয়াল করেন আমার ভাইয়েরা, একথা শোনার পর সালাউদ্দিন আইয়ুবি তখন ঘোষণা দিলেন, আমি জানি এই বাইতুল মুকদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে, আর আমি আজকে আমার আল্লাহর জাতের নামে কসম করে বলতেছি আমি সালাউদ্দিন আইয়ুবি যেদিন বড় হব এই বাইতুল মুকদ্দাস ইহুদিদের হাত থেকে আমি রক্ষা করব, আমি এটাকে দখল করব, আমি এটাকে জয় করব, এরপরে আমি এই মিম্বরে বসব। দোয়া কবুল হয় নাই? দোয়া কবুল হয় নাই? সেই সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকদ্দাস জয় করেছেন একাই নেতৃত্ব দিয়ে। এই জন্য আমাদের বাংলাদেশে মুরুব্বিরা কয়, যেই পাখি উড়ে ফাইন, এটা আপনারা বুঝে, যেই পাখি উড়ে। সুতরাং সালাউদ্দিন আইয়ুবি তিনি যে বিশ্ববিখ্যাত বিপ্লবী নেতা হবেন, এটা বড় হওয়ার পরে নেতা হয় নাই, এটা 7 বছর বয়স থেকেই বোঝা গেছে। এটা ছোটবেলা বোঝা যায়, বোঝা যায় যে এটা কোন দিকে যাচ্ছে, বোঝা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সালাউদ্দিন আইয়ুবির আকীদা নিয়ে কথা বলেন, আমরা মনে করি যারাই কালিমা পড়েছে তারাই আমাদের ভাই, যারাই কালিমা পড়েছে, যারা এক আল্লাহ বিশ্বাস করে তারা আমাদের ভাই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া থাকতে পারে না। যার মনে চায়, যার মনে চায় নাবির নিচে হাত বাঁধুক, যার মনে চায় নাবির উপরে হাত বাঁধুক, যার মনে চায় নাবির বরাবর হাত বাঁধুক, যার মনে চায় বুকের উপরে হাত বাঁধুক, যার মনে চায় কাঁধ পর্যন্ত রফিয়া দান করুক, যার মনে চায় কান পর্যন্ত রফিয়া দান করুক, যার মনে চায় নামাজে 5 বার রফিয়া দান করুক, যার মনে চায় 1 বার রফিয়া দান করুক, এগুলা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না, দ্বন্দ্ব থাকতে পারে না, গালাগালি হতে পারে না, একে অপরকে আক্রমণ করতে পারি না। বরং আমরা যারাই কালিমা পড়েছে, যারাই আল্লাহর রাজত্বে বিশ্বাস করে তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই, তাদের জন্য প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেব। এটার নাম ভ্রাতৃত্ব। এটার নাম কি? ভ্রাতৃত্ব। এটার নাম ইসলাম।